আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটা স্পিড ট্রাফিক ওবিপি। আমার চ্যানেলের ভিউয়ার যারা আছেন তারা অনেকেই চাচ্ছেন যে ভাই একটা স্পিড ট্রাফিক ওবিপি দেন, একটা স্পিড ট্রাফিক ওবিপি দেন। তো আপনাদের জন্য অবশেষে নিয়ে আসলাম একটা স্পিড ট্রাফিক ওবিপি। আপনারা দেখতেই পাইতেছেন আমি কিন্তু 160-165 ট্রেনেও কিন্তু এই গাড়িটিকে ওভারটেক করতে পারতেছি না। মূলত আপনারা এই ট্রাফিকটাতে স্পিড পাবেন 170-200+ পর্যন্ত স্পিড পেয়ে থাকবেন। আর ওবিপিটা হলো আমাদের সবার প্রিয় মেহেদি ভাইয়ের একটা ওবিপি। তো ওবিপিটা গতকালকে রিলিজ হয়েছে, আপনারা আজকে রিভিউ পাইতেছেন। ওবিপিটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। এর আগে যে আপনারা একটা ওবিপি পেয়েছিলেন ওই ওবিপিটাতেই কিন্তু এখানে স্পিড ফাইলটা অ্যাড করা হয়েছে। তো যাই হোক, আমি ওবিপিটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো শুরুতেই বলে নিচ্ছি এই ওবিপিটাতে আপনারা বিন্দু পরিমাণ ল্যাগ পাবেন না। যাদের 2-3 GB ফোন রয়েছে তারা গ্রাফিকটা লো করে দিবেন এবং ট্রাফিক ডেন্সিটিটা মিডিয়াম অথবা লো করে খেলবেন, তাহলে কোনো প্রকার কোনো ল্যাগ পাবেন না। আর যাদের ফোনের হাই কনফিগারেশনের ফোন রয়েছে, যেমন 4 GB-র উপরে ফোন রয়েছে, 4 GB, 6 GB এরকম ফোন রয়েছে, তারা নিঃসন্দেহে সম্পূর্ণ হাই দিয়ে সব কিছু খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো দেখতে পাইতেছেন এখানে ট্রাফিকগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েলিস্টিক ট্রাফিক ইউজ করা হয়েছে এখানে, সেটা আপনারা ওবিপিতে দেখেই বুঝতে পারতেছেন কতটুকু সুন্দরভাবে এই ওবিপিটাকে ফিনিশিং দেওয়া হয়েছে। এক কথায় ভাই অসাধারণ। আর মেহেদি ভাইয়ের কাজ সর্বদাই আগুন হয়। দেখতে পাইতেছেন এই 1J-এর যে বাসগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েলিস্টিকভাবে তৈরি করা হয়েছে। আর এখানে দেখতে পাইতেছেন গোল্ডেন লাইন, তারপর শ্যামলি, তারপর এনা, তারপর পূর্ব আসাম, তারপর আপনারা আরও অনেকগুলো বাস আপনারা পেয়ে থাকবেন এখানে। আর সবগুলোরই ফিনিশিং একদম অরিজিনাল, যে বাসগুলো আছে মানে বাংলাদেশি যে অরিজিনাল বাসগুলো আছে ওই রকমভাবেই কিন্তু এখানে বাসগুলো দেওয়া আছে। তো আমার কাছে পার্সোনালি বাসগুলোর তারপর ট্রাফিকটা অনেক অপটিমাইজড লাগছে, এক কথায় অসাধারণ লাগছে। আর আপনারা অবশ্যই ওবিপিটাকে ডাউনলোড করে খেলবেন, কারণ এখানে আপনাদের দেখার মতো জানার মতো অনেক কিছু আছে, আপনারা সুন্দরভাবে খেলতে পারবেন। আর এখানে কিন্তু পাশাপাশি আপনারা পেয়ে যেতেছেন হোন্ডাই, ভলভো, ম্যান সহকারে বেশ কয়েকটি বাস মডেল। তো দেখেন এখানে কিন্তু শ্যামলির যে হোন্ডাইটা আছে, শ্যামলি অ্যানা ট্রাভেলসের হোন্ডাইটা, ওইটা কিন্তু এখানে আছে। আপনারা দেখতে পাইতেছেন এটাও কিন্তু একদম হুবহু অরিজিনাল ফিনিশিং দেওয়া আছে। তো আমরা যদি আর একটু পিছনের দিকে দেখি, গাড়ি কিন্তু সিরিয়াল লাগিয়ে গেছে, অনেক বড় সিরিয়াল আছে। তো আপনাদেরকে জাম লাগিয়ে দেখাইতেছি, সেক্ষেত্রে কিন্তু আপনারা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারতেছেন বিষয়টা। সবগুলো গাড়ি কিন্তু আমি আটকায় রাখছি সামনে একটা অ্যাক্সিডেন্ট করা। তো যাই হোক, এখানে পিছনে যদি আসি, এখানে আরেকটা গোল্ডেন লাইন আছে, তার বাম পাশে কিন্তু আবারও আরেকটা ভলভো আছে গোল্ডেন লাইনের বাম পাশে, আপনাদেরকে সেটাও আমি দেখাবো। আর পিছনে দেখতে পাইতেছেন গ্রিন লাইনের স্লিপার বাসটা আছে। তো এখানে কিন্তু আপনারা গ্রিন লাইনের স্লিপার বাসটা পেয়ে যাইতেছেন। আরেক হলো আপনারা কিন্তু এখানে বাংলাদেশি ট্রাক পেয়ে যাইতেছেন, সম্ভবত 4টা বাংলাদেশি ট্রাক এখানে অ্যাড করা আছে। আর এই যে এখানে হলো ভলভো বাসটা, ভলভোটাও কিন্তু একদম অরিজিনাল ফিনিশিং দেওয়া হয়েছে। বাংলাদেশে কিন্তু এরকম ভলভো আছে, বাংলাদেশে যে ভলভোগুলো চলাচল করে সেগুলো হলো ভলভো V9R iShift। তো ওই ভলভোগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যেতেছেন। তো এই দেখেন এটা হলো আমাদের যে গ্রিন লাইনের যে বাসটা আছে, গ্রিন লাইনের যে স্লিপার বাসটা আছে ওই বাসটা কিন্তু এটা। আর এটার পিছনে একটা সিমেন্টের ট্রাক পাই যাইতেছেন। আর ওইদিকে এখন পর্যন্ত গাড়িগুলো আসে নাই, যদি আমি এখানে জামটা লাগিয়ে রাখি তাহলে দেখতে পারবো আরও অনেক গাড়ি এসে জমা হয়ে গেছে। তো আমি আর এখানে বেশি একটা দেরি করব না, এখানে আপনারা বাংলাদেশি দোকানপাটগুলো এখানে মিসিং আছে। তো আশা করি সামনে ইনশাল্লাহ এই বাংলাদেশি দোকানপাটগুলো দেওয়ার চেষ্টা করবে তারা। আর তাদের ওবিপিগুলো এক কথায় অসাধারণ হয়, গ্রাফিক্সটাও খুবই সুন্দর হয়েছে, আর গ্রাফিক্সটা তাদের নিজস্ব তৈরি করা। যাই হোক, খুবই সুন্দর হয়েছে এবং খুব ভালো লাগছে গ্রাফিক্সটা, রোড টেক্সচারটা সব কিছু অসাধারণ। আর আপনারা অবশ্যই ওবিপিটা ডাউনলোড করে খেলে দেখবেন। আর এটা কীভাবে ডাউনলোড করবেন, আপনারা আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, ভিডিও লিঙ্ক, সেটা হলো মেহেদি ভাইয়ের যে ওবিপিটা রিভিউ করছে, রিলিজ করেছে সেই লিঙ্কটা। আপনারা ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলেই ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা যদি সেই প্রসেসটা না জানেন, আমার ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিও নিচে আরেকটা ভিডিও পেয়ে যাবেন, ওই ভিডিওতে আপনারা ক্লিক করলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কী করতে হবে। তো আমি আপনাদের জন্য এরকম অনেক ভিডিও এনে থাকি যে আপনারা কীভাবে বাস গেম সেট আপ করবেন, এটা নিয়ে অনেকেই আমি দেখলাম যে কমেন্ট বক্সে বিরক্তি প্রকাশ করেছেন। তবে আপনাদের জন্য বলতেছি ভাই, আপনাদের যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করতে পারেন, আপনার মতো সবাই বুঝে না, আপনার মতো সবাই পারে না। যদি পারেন অন্যকে সাহায্য করেন, অযথা এখানে কমেন্ট করবেন না। তো এই কথাটা বললাম কেন, আমার চ্যানেলের মধ্যে এরকম অনেক সাবস্ক্রাইবার আছেন যারা এই জিনিসটা পারেন না, আমার পেজের মধ্যে গিয়ে নক দিতেছেন ভাই এই রিলেটেড একটা ভিডিও দেন, ভাই মোড তো সেট হইতেছে না, মোড তো এরকম হইতেছে, মোড বাই শো করতেছে না,
গেমের ভিতরে ঢুকলে মোডটা শো করতেছে না, বাই ওবিবি শো করতেছে না, বাংলাদেশি হইতেছে না, এমনকি আমার অনেকজনের পার্সোনাল আইডিতেও নক করছেন যে ভাই এটা সেট হইতেছে না, ভাই এটা কেমনে সেট করব। তো ওই কারণে মূলত আমার এই ভিডিওগুলো দেওয়া। আপনারা অনেকেই আছেন যে আমার এই ভিডিওগুলোর জন্য বিরক্তি প্রকাশ করতেছেন, তো ভাই আপনাদের জন্য আমি অত্যন্তভাবে আমি দুঃখিত, কারণ আমার অডিয়েন্স যেটা চাই সেটা আমাকে দিতে হবে। আর আপনারা যারা বেশি কমেন্ট করতেছেন এই বিষয়টা নিয়ে, তাদেরকে বলবো ভাই আপনি স্কিপ করতে পারেন, নতুন ভিডিও আসলে ওইটা আপনি দেখে নিন, কোনো সমস্যা নেই। তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। আর আপনাদের যদি নতুন কোনো কিছু প্রয়োজন হয় সেটা অবশ্যই আমি দিয়ে থাকব ইনশাআল্লাহ। আর আপনারা দেখেছিলেন যে আমাদের স্লিপার ওয়েটার কাজ কিন্তু প্রায় শেষ। আমরা এখন সামনে আরেকটা ফাইনাল একটা রিভিউ নিয়ে আসবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই। তো ওই রিভিউয়ের মধ্যে আপনারা দেখতে পারবেন যে এই ভিডিওতে কী কী অ্যাড করা হয়েছে বা কী কী দেওয়া আছে, সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো আমি আর বেশি দূর আগাইতেছি না এই ওবিবিটা নিয়ে, আর বাকিটুকু আপনারা এনজয় করতে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।